intercepted an Iranian drone launched from Syria into the Israeli side. হ্যালো, আশা করি সবাই ভালো আছে। প্ল্যানেট টিভিতে আপনাকে স্বাগত। আজ ইরানি কন্ট্রোল সিস্টেমে হামলা করতে আসা ইসরায়েল একটি F-16 বিমানকে শুট ডাউন করেছে সিরিয়া। ওয়াও, বিমানটি ধ্বংস হলেও পাইলট ইজেক্ট করা ইসরায়েল ভাগ্যবশত বেঁচে গেছে, সো দ্যাটস গুড। আসলে ঘটনা হচ্ছে এরকম যে ইরানি কন্ট্রোল সিস্টেমে হামলা করতে চেয়েছিল ইসরায়েলি একটি F-16 বিমান, দেন সিরিয়ান আর্মি অথবা সিরিয়ান সেনাবাহিনী বিমানটিকে মিসাইল দিয়ে ধ্বংস করতে সক্ষম হয় এবং ইসরায়েলি পাইলটটি ধ্বংস বা আঘাতপ্রাপ্ত বিমান নিয়েই পালানোর চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত ইসরায়েল সিরিয়ার সীমান্ত কোনো একটা জায়গায় পড়ে এবং বিমানটি ধ্বংস হয়ে পড়ার আগে পাইলট ইজেক্ট করে বের হয়ে যেতে সক্ষম হয়। পরে ইসরায়েলি সেনাবাহিনী তাকে উদ্ধার করে। আপাতত নিউজ এটাই যে পাইলটের কোনো ক্ষতি হয়নি, দ্যাটস ভেরি ব্যাড। Okay guys, thank you. Subscribe and share করে জানিয়ে দিন সবাইকে।